बड़ा फुटबॉलर सामने खड़ा हो गया। तिब्बती मठ शब्दटि शुनलेई चोखेर सामने भेसे उठे बरफे ढाका दुर्गम पहाड़ेर उपरे अवस्थित गुम्फार छवि। मुंडित मस्तक, लाल पोशाकेर लामा एवं गुरुगम्भीर तिब्बती गुम्फार निस्तब्धता। किन्तु जदि शोनेन कलकातार बागबाजारेर गंगार ठीक उल्टो दिके हावड़ार घुषुड़ीते रयेछे भारतेर प्रथम तिब्बती मठ, ताहले निश्चयई अबाक हबेन, ताई ना? किन्तु शुनते आश्चर्य हलेओ কথাটি একেবারেই সত্যি। হাওড়ার ঘুষুড়ির ভোটবাগান মঠ হল ভারতের সমভূমি অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম তিব্বতি মঠ। ভোটবাগান নামটির ভোট অর্থে কথ্য ভাষায় তিব্বতি ও ভুটিয়া জনজাতিদের বোঝানো হয়েছে এবং বাগান শব্দের অর্থ বাগিচা বা উদ্যান, অর্থাৎ ভোটবাগান নামটির অর্থ হল তিব্বতি উদ্যান। হাওড়ার ঘুষুড়িতে এই মঠ প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ ইতিহাস। 1774 খ্রিস্টাব্দে তিব্বতের রাজকার্যের পরিচালক ষষ্ঠ পাঞ্চেন লামা বা তাশি লামা পুরাণগিরি গোসাই নামক দশনামী সম্প্রদায়ের একজন হিন্দু সন্ন্যাসীকে তৎকালীন বড়লাট ওয়ারেন হেস্টিংসের দরবারে একটি সন্ধিপত্র দিয়ে পাঠান। তিব্বত তখনও ব্রিটিশদের কাছে এক রহস্যে ঘেরা দেশ। সেখানে নাকি আছে সোনার খনি ও আরও কত অমূল্য সম্পদ, কিন্তু সেই দেশে বাইরের বিশ্বের কারোর প্রবেশ করার অনুমতি নেই। সন্ধিপত্রটি পড়ে উজ্জ্বল হয়ে ওঠে হেস্টিংসের চোখমুখ। তিনি এর মধ্যে তিব্বত ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার একটি সম্ভাবনা দেখেন এবং মনে করেন যে এভাবেই উন্মুক্ত করা যেতে পারে রহস্যের দেশ তিব্বতের বিপুল ঐশ্বর্যের ভাণ্ডার। ওয়ারেন হেস্টিংস কালক্ষেপ না করে নিজের সম্মতি জানিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং তিব্বতে বাণিজ্যের পথ খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়ে পুরাণগিরি সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনজনের প্রতিনিধি দলকে তিব্বতে প্রেরণ করেন। সেই সময়ে পাঞ্চেন লামা হেস্টিংসের কাছে কলকাতার কাছাকাছি গঙ্গার ধারে একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিছু জমি প্রার্থনা করেন। তৎকালীন সময়ে ভারতের মতো পুণ্যভূমিতে তীর্থ করতে আসা তিব্বতী লামাদের থাকবার মতো কোনো জায়গা ছিল না, এ কারণে তিনি বাংলায় একটি বৌদ্ধ মঠ ও অতিথিশালা নির্মাণ করিয়ে দিতে চান। হেস্টিংস অত্যন্ত আগ্রহের সঙ্গে পাঞ্চেন লামাকে ঘুষুড়িতে গঙ্গার ধারে 150 বিঘা জমি দান করেন। 1778 খ্রিস্টাব্দে সেই জমিতে তিব্বতী অর্থে এবং পুরাণগিরির তত্ত্বাবধানে একটি বৌদ্ধ মঠ, লামাদের থাকবার জায়গা এবং অতিথিশালা নির্মাণ করা হয়। মঠের চারিপাশে বানানো হয় বিশাল ফুলের বাগান। মঠের প্রথম মহন্ত হলেন পুরাণগিরি গোসাই। তিনি দশনামী সম্প্রদায়ভুক্ত শৈব সন্ন্যাসী ছিলেন, এ কারণে মঠের মধ্যে শিব মন্দিরও প্রতিষ্ঠিত করা হয়। মঠকে সাজিয়ে তুলতে তিব্বত থেকে পাঠানো হয় বেশ কয়েকটি বৌদ্ধ তন্ত্রের মূর্তি, যেমন মহাকাল ভৈরব, আর্যতারা, বজ্রভুকুটি, সম্বর চক্র এবং পদ্মপাণি। এছাড়াও পাঠানো হয় 100টি সোনার পাত, প্রচুর তিব্বতি ধ্বজা এবং গালিচা। ভোটবাগান মঠের বিপুল ধনসম্পদের কাহিনী দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং ফলশ্রুতিতে মঠ প্রতিষ্ঠার প্রায় 15 বছর পরে 1795 খ্রিস্টাব্দে সশস্ত্র ডাকাত দল হামলা চালায় মঠটিতে। ডাকাতেরা মঠের সমস্ত ধনসম্পদ এবং মূল্যবান বিগ্রহগুলি লুট করে। প্রাণপণ প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষে এক ডাকাতের ছোড়া বর্ষার আঘাতে পুরাণগিরি গোসাইয়ের মৃত্যু হয়। পরবর্তীতে ব্রিটিশ সরকারের তৎপরতায় ডাকাতেরা ধরা পড়ে এবং মঠের সামনের মাঠেই তাদের ফাঁসি দেওয়া হয়। কিন্তু এই সময় অপহৃত সবগুলি মূর্তি উদ্ধার করা সম্ভব হলেও মহাকাল ভৈরবের মূর্তিটি আর পাওয়া যায়নি। দশনামী সম্প্রদায়ের রীতি অনুযায়ী
পুরাণগিরি গোসাইয়ের দেহ সমাধিস্থ করা হয় মঠের প্রাঙ্গণে এবং সমাধিস্থলে নির্মাণ করা হয় একটি আটচালা শিবমন্দির। সেই রীতি মঠের পরবর্তী মহন্তদের ক্ষেত্রেও পালন করা হয়েছে। মঠের প্রাঙ্গণে সর্বমোট 9টি সমাধি মন্দির দেখা যায়। প্রতিটি মন্দিরে রয়েছে একটি করে শিবলিঙ্গ। আগে প্রতিটি শিবলিঙ্গের নিত্য পূজা হতো, তবে এখন শুধুমাত্র একটি শিবলিঙ্গের নিয়মিত পূজা করা হয়। আজকের দিনে ঘুষুরির গোসাইঘাট রোডের কলকারখানার লোহালক্কর, ঘিঞ্জি গলি ইত্যাদি পার করে ভোটবাগান মঠের প্রাঙ্গণে এসে দাঁড়ালে মনে জাগে বিষাদ। ওয়ারেন হেস্টিংসের দেওয়া 150 বিঘা জমির আর 5 বিঘাও বর্তমানে মঠের অধিকারে আছে কিনা সন্দেহ। চারপাশের আগ্রাসী কলকারখানার গ্রাসে চলে গিয়েছে মঠের সমস্ত জমি জায়গা। অতীতের গৌরবোজ্জ্বল স্মৃতির পসরা সাজিয়ে আজও অপেক্ষা করে ভোটবাগান মঠ, জানাতে চায় তার চাঞ্চল্যকর ইতিহাস। কিন্তু তার খবর আজ কজনই বা রাখে।